এই তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে বাবা ভালো মতো দেখতে পাচ্ছি না কমালই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ ব্যবহার করুন সুপারস্টার এলইডি যা দেয় সঠিক মাত্রার আলো আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয় আসসালামু আলাইকুম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড ডেইলি চেঞ্জ সংবাদে পুরো সংবাদের সঞ্চালক হিসেবে থাকছি আমি ফারহানা শারমিন শুরুতেই সংবাদ শিরোনাম নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের সহসভাপতি সহ আরও দুজন গ্রেপ্তার আজারবাইজানে উঠছে তুরস্ক ও পাকিস্তানের জাতীয় পতাকা তীব্র হচ্ছে দুপক্ষের সংঘর্ষ এবং আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে সমঝোতার জন্য নতুন প্রস্তাব দিয়েছে ইরান শুনছিলেন শিরোনাম এবারে পুরো খবর টিপটপ মার্ট লিমিটেড আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একলাশপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদের একজন একলাশপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ আরেকজন এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি সাজু এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ গণমাধ্যমকে বলেন পলাতক আসামি সাজুকে সোমবার রাত দেড়টার দিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে জেলা পুলিশের একটি দল গ্রেপ্তার করে মোয়াজ্জেম হোসেনকে একই রাত সাড়ে বারোটার দিকে জয়কৃষ্ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান মোয়াজ্জেম হোসেন একলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এর আগে রবিবার একলাশপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড় এলাকার রহিম ও রাতে একই এলাকার রহমতুল্লাহকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানা পুলিশ সোমবার মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে আর দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব দুই সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকায় ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার বাদল কালাম ও আব্দুর রহিম সহ পাঁচ তরুণ ঘটনার ৩২ দিন পর রবিবার দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয় এ ঘটনায় রবিবার রাতেই দুটি মামলা হয়েছে এর মধ্যে দুজনকে আটকও করা হয়েছে ভিডিও চিত্রে দেখা যায় নির্যাতনকারীরা ওই গৃহবধূর পোশাক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে কিছু একটা বলতে থাকে তিনি প্রাণপণে নিজেকে রক্ষার চেষ্টা করেন এবং হামলাকারীদের বাবা ডাকেন তাদের পায়ে ধরেন কিন্তু তারা ভিডিও ধারণ বন্ধ করেনি বরং হামলাকারীদের একজন তার মুখমণ্ডলে লাঠি মারে এবং পা দিয়ে মুখসহ শরীর মারিয়ে দেয় এরপর একটা লাঠি দিয়ে মাঝে মাঝেই আঘাত করতে থাকে এ সময় ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার উল্লাস প্রকাশ করে ফেসবুক ফেসবুক বলে চেঁচায় আরেকজন আর্মেনিয়ার বিপক্ষে চলমান যুদ্ধে আজারবাইজানকে সমর্থন জানানোয় তুরস্ক ও পাকিস্তানের জাতীয় পতাকা নিজেদের বারান্দায় উড়াচ্ছে আজারিরা আজারবাইজানের রাজধানী বাকুতে এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে দেখা যায় একটি উঁচু দালানের বারান্দায় এক সারিতে আজারবাইজানের পতাকা আর অপর পাশে পাকিস্তান ও তুরস্কের পতাকাও রয়েছে উল্লেখ্য তুরস্ক ও পাকিস্তানে প্রকাশ্যে আজারবাইজানকে সমর্থন জানিয়েছে তুর্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেন আমাদের ককেশাসের নির্যাতিত ভাইদের পাশে রয়েছে আমরা আমাদের দেশকে বিশ্বের তার প্রাপ্য স্থানে পৌঁছাতে দিনরাত চেষ্টা করে যাচ্ছি আমরা সিরিয়া থেকে লিবিয়া এবং পূর্ব ভূমধ্যসাগর থেকে ককেশাসে নির্যাতিতদের পাশে রয়েছে এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ পাকিস্তানের ব্যাপক প্রশংসা করেছেন কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ সংঘর্ষে এখন পর্যন্ত দুপক্ষেরই বহু মানুষ হতাহত হয়েছে আজারবাইজান আর্মেনিয়ার সংঘাতের অবসান ঘটাতে ইতিমধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
তবু সংঘাত চলছে। সংঘর্ষে নিহত সেনাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 223 জন। এই সংঘাতে আজারবাইজানকে সমর্থন জানানো তুরস্ক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে। তারা আবারও দাবি করেছে বিরোধপূর্ণ অঞ্চল থেকে আর্মেনিয়ার দখল ছেড়ে দিতে হবে। সোমবার চলমান সংঘাত অবসানে তেহরানে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা তুলে ধরেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে সংঘাতের অবসান ঘটাতে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। খাতিবজাদেহ বলেন, ইরান এমন একটি পক্ষ যার সঙ্গে আজারবাইজান ও আর্মেনিয়া উভয় দেশের ভালো সম্পর্ক রয়েছে। শুধু সংঘর্ষরত দুই দেশ নয়, আঞ্চলিক অন্য পক্ষগুলোর সঙ্গেও ইরানের সম্পর্ক ভালো। তিনি আরও বলেন, ইরানের পরিকল্পনায় কারাবাখ সমস্যার সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, সেনা প্রত্যাহার এবং আলোচনা শুরু করার কথা বলা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিশ্বের সবার উচিত আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তিনি বলেন, ইরান নিজের উত্তর পশ্চিম সীমান্তের ওপারের ঘটনাগুলির দিকে কড়া নজর রেখেছে এবং সংঘর্ষরত পক্ষগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে। আর্মেনিয়ার সাবেক সোভিয়েত দেশগুলোর সামরিক জোটের সদস্য। এই জোটের নেতৃত্বে রয়েছে রাশিয়া, আর্মেনিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা তুরস্ক, আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র। ইয়েরেভানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কারাবাখের সংঘাতে আজারবাইজানকে শক্তিশালী করতে উত্তর সিরিয়া থেকে ভাড়াটে সেনা পাঠিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করেছে। নিচ্ছে সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরেই। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে দুটি শোরুম, প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও প্রত্যেককে আমন্ত্রণ চেঞ্জ সংবাদে। এবারে টুকরো খবর। সিলেট এমসি কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জ সহ সারা দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পদযাত্রা ও মানববন্ধন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল 11টায় শাহজাদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে পদযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের দাঁড়িয়াপুর, মনিরামপুর সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। বাংলাদেশে বর্তমানে আমার মা নিরাপদ নয়, আমার বোন নিরাপদ নয়, এমনকি আমার স্ত্রী যাকে নিয়ে আমি রাস্তায় বের হলে সেও নিরাপদ নয়। আমরা এর থেকে মুক্তি চাই। আমরা ঘরে নিরাপদ নই, বাইরে নিরাপদ নই, নিরাপদ নই রাস্তাঘাটেও, এমনকি আমরা নিরাপদ নই কলেজ ক্যাম্পাসেও। কলেজ ক্যাম্পাসে গিয়েও আমরা রেহাই পাই না। আমরা নিরাপত্তা চাই, আমাদের একটাই দাবি, আমাদের নিরাপত্তা চাই। আমরা নারীরা বাইরে নিরাপদ নই, কলেজে নিরাপদ নই, কোচিংয়ে নিরাপদ নই, রাস্তাঘাটে তো আরও নিরাপদ নই। এখন এখন যে অবস্থা হয়েছে, এখন তো আমাদের বাড়িতেও কোনো নিরাপত্তা নেই। মানিকগঞ্জ অ্যাসোসিয়েশন অব ধামরাইয়ের দ্বিবার্ষিক প্রথম নির্বাচনী সভা 2020 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার মন্ন কমিউনিটি সেন্টারে এই দ্বিবার্ষিক প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এদিকে আগামী 2 বছরের জন্য মানিকগঞ্জ অ্যাসোসিয়েশন অব ধামরাইয়ের সংগঠনটির পরিচালনার জন্য সভাপতি নির্বাচিত হন ডাক্তার এম এ রৌফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন কাজী রাজীব হাসান।
এর মধ্য দিয়ে শেষ করছি চেঞ্জ সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের সহ সভাপতি সহ আরও দুজন গ্রেপ্তার। আজারবাইজানে উঠছে তুরস্ক ও পাকিস্তানের জাতীয় পতাকা, তীব্র হচ্ছে দুপক্ষের সংঘর্ষ। এবং আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে সমঝোতার জন্য নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দর্শক, chancetv.press বাংলাদেশের প্রথম ব্যতিক্রমী ভিডিও নিউজ পোর্টাল, ভিজিট করুন এর ওয়েবসাইট www.chancetv.press, youtube.com/chancetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।